ইভিনিং পাপিয়া সোনাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি অনেকদিন পরে আবার কথা বলছি, মাসির বাড়ি থেকে চলে এসেছি বুঝতেই পারছো, আর বিছানার অবস্থা হচ্ছে এরকম। এখন প্রায় 4টে বাজে, এখন থেকেই শুরু করছি ব্লগটা। আর এতদিন ভালো ছিলাম না, আজকে বিশাল ভালো আছি, বিশাল ভালো আছি। তার একটাই কারণ, আজকে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে, মানে এতদিন পর বিয়ে বাড়ি অবশেষে আমি পেলাম। আর এতদিন খারাপ ছিলাম কারণ এই ফেসবুকে এত পোস্ট দেখছি যে বিয়ে বাড়ি, এই যাচ্ছে, ও যাচ্ছে, সে যাচ্ছে, এই সাজছে, ওই সাজছে, এত রাগ ধরছিল। এই যে চলে এসেছে, যেমন রাগও ধরছিল তেমন মনটাও খারাপ লাগছিল যে সত্যি আমি একটাও বিয়ে বাড়ি পাচ্ছি না। আমি আড়াই তিন বছর পরে আজকে বিয়ে বাড়ি যাচ্ছি, একটাও বিয়ে বাড়ি এতদিন আমি পাইনি। এর আড়াই তিন বছর আগে আমার দিদির, মানে আমার জেঠুর মেয়ে আর কি, জেঠুর মেয়ের বিয়ে ছিল ওই লাস্ট, মানে আর পাইনি। তো চলো আমি রেডি হয়ে যাই, মুখ ফুক এখনো কিছু ধুইনি। গতকাল আমি আইব্রো প্লাক করেছি, কেমন হয়েছে জানি না, একটা নতুন পার্লার থেকে আমি করেছি। মানে এত মনটা খুঁতখুঁত লাগছিল, জানি না কেমন কি করেছে না করেছে, একটা জায়গা থেকে করলে না হাতটা সেট থাকে, তো ওই জন্য। আর এই নেল পলিশটা পরেছি আমি, কারণ আমি ব্লাউজটা আজকে নীল কালারের পরবো, একটু ডিপ ব্লাউজের কালারটা সেই জন্য। আর এই যেখানে মেয়ে, বিছানার চাদরটা গায়ে দিয়েছিলাম, ওই জন্য চাদরটা থাক আর গুছাই ফুচাইনি। তাহলে চলো ফটাকসে আমি রেডি হয়ে যাই, ঠিক আছে, মুখটা ধুয়ে আসি আগে, তাহলে চলো। মুখ ধোয়া কমপ্লিট, এরপরে আমাকে রেডি হতে হবে, আর ফটাফট রেডি হতে হবে কারণ আজকে আমরা অনেক তাড়াতাড়ি বেরোবো, একটু দূরে তো ওই জন্য। ও আর যেইখানে যাচ্ছি, মানে যেই বিয়ে বাড়িতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার মেজ ভাসুরের শালির বিয়ে। তো মেজ ভাসুরকে যাকে সবাইকে দেখাবো, ঠিক আছে, তার আগে আমাকে তো দেখতে হবে, তাই না? আমি কিরকম সাজলাম গুজা, মানে এমন একটা সাজমরবো না আজকে, বিয়ে বাড়ি বলে কথা হচ্ছে বহুত বহুত সাজবো। আর বারবার বাইরের দিকে আমার চোখ যাচ্ছে কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যাই হোক, একটু গরম ভাবটা কম থাকলেই ভালো, তাই না? তাহলে চলুন বেশি বকবক করবো না, কারণ বেশি বকবক করে ফেলে বিয়ে বাড়ির কিছুই দেখানো যাবে না। তাহলে চলো ফটাফট রেডি হয়ে যাই। হ্যাঁ, রেডি হয়ে গেছি। আর এই যে মনা ওখানে রয়েছে, ওর হাতে আমার মেকআপ বক্স, মানে মেকআপ ব্যাগটা, ওটা তো নেওয়া যাবে না, ওখানে গিয়েও যদি মেকআপ করি। আর এই যে হচ্ছে আমার মুখের মেকআপ, আর এই যে আমার শাড়ি দেখা যাচ্ছে, শাড়িটা পরে নিয়েছি। আর আচ্ছা, পেছনের চুলটা দেখাচ্ছি তোমাদের, ব্যাক ক্যামেরা করে দাঁড়াও। আমরা বেরিয়ে গেছি, আর বাইরে দাঁড়িয়ে আছি, পেছনে আমার শ্যাডোটা পড়ছে, বুঝতেই পারছো। ও মেয়ের একটু দেখিয়ে দিই আবার একটু, ওকে, এটা তো আমার বাবা দিয়েছিল এই জামাটা। আর আমার লুক তো দেখেই নিয়েছে, চুলটা দেখে তো কি কারুকার্য করেছি চুলের, কারণ চুল তো পুরো ভালো করে খোপা করা যাবে না, ওই জন্য ওই একটুখানি হালকা প্যাচ দিয়ে ওই ফলস যে চুলগুলো ওই চুল লাগিয়ে দিয়েছি। চল, হয়ে গেছে কাজ শেষ, শাড়িটা পাশের বাড়ির দিদি এসে পরিয়ে দিয়ে গেছে। তো ও আর এই হাতটা দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা গণেশের শেড, মানে শেপ রয়েছে গণেশের যে শুটটা আর কি, ওটার ওই এই হাতটা কিনেছি পরশু দিনকার, তোমাদের আর দেখানো হয়নি কারণ আমি মাসির বাড়ি থেকে এসেছি তার দুদিন আগে, আর করা হয়নি কারণ এডিটিং, আগের ভিডিও এডিটিং করাই হয়নি আমার। এই বিয়ে বাড়ির ব্লগটা আগে যাবে, তারপরে হয়তো ওটা দেবো, বুঝতে পেরেছো? তো বাইরে কালো কালো লাগছে মুখটা, কিরকম লাইটটা কম না ওই জন্য। তাহলে চলো, আর আমরা এই যে পক্ষীরাজে করে যাবো, দেখতে পাচ্ছ, গিয়ে তারপর কথা হবে। হ্যাঁ চলো তাহলে। করতে পারবে ভালো করে ক্যামেরার দিকে তাকাও, আসি দাঁড়াও
Om Vishnu Namah Tat Sat Bodh Phalguna Masi Krishna Mukhi Gaura Chanda Deodarshan Vishnu Aloman Gotkosa যথাঋষি পবর্ষা আলম্বান গোত্রসা বৌদ্ধ স্বর্গীয় বাবা নাম আলমান গোত্রসীমান তোমার নাম বলেছি বলেছো নামটা বলো বরের পক্ষে কেউ গ্রহণ করো, একটা হাত দাও, নিয়ে যাচ্ছি বরের পক্ষে কেউ হাতে দিতে চিনতেই পারে না সরে যাও অসুবিধা হলো
हलुदी जल दिए पुष्कर महाबेदी हमे कृष्ण चंद राजनियोग নন্দাই আছে আর এখানে আমার স্যাম্পল আর এখানে এই যে সবাই বসে আছে তাহলে তো দেখেছো সবাই এখানে আমরাই প্রথম আমাদের পরিবারের লোকই সবাই
আর কার মানে আর কে বসলো না বসলো আমাদের দেখার দরকার নেই। আর এখন আমার হাতে ক্যামেরা দেখে বক বক করতে দেখে সবাই ভাবছে মনে হয় পাগল, তাতে আমার কিছু যায় না। তাহলে চলো খেয়ে দেই নিয়ে তারপরে কথা, আস্তে আস্তেই বিয়ে শুরু হয়ে গেছে। আরে তো আমার ননদের মেয়েকে তো তোমরা দেখেছো আমার বাড়ির লক্ষ্মী পুজোর সময় বা টুকটাক সময় দেখোই তোমরা। ওকেও আপনারা দেখেছেন, তাহলে চলুন কেঁদে কেঁদে বাঘের ছালের মতন দেখতে, বাঘের ছাল। না না ওর গ্লাস লাগবে না, ওর বোতল থাকুক। আচ্ছা থাক, থালাটাই থাকুক, কিছু নিতে হবে না। হ্যাঁ ঠিক আছে। নাও হাত পড়ে গেছে আমাদের থালায়। বাড়িতে চলে এসেছি, এই 10-15 মিনিট হলো, আর খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি বলবো না, ভালোই রান্না বান্না করেছে, খুব সিম্পল কিন্তু টেস্টি হয়েছে। আর বেশি খাওয়া দাওয়া দেখাতে পারিনি কারণ আমার ফোনটা ছিল আমার ভাসুরের ছেলের কাছে, তো ও ছোট মানুষ, ও যা করেছে সেটাই একটু দেখতে হবে, কারণ ও তো বুঝতে পারেনি না কোন জায়গাতে ক্যাপচার করতে হবে। ওরাতে দিয়ে দিয়েছিলাম, ও যেরকম করে পেরেছে ও নিজের মতন করে ভিডিও করে নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, ওর বাবা মাকে আমি নিজেও এখনো দেখিনি কি কি করেছে না করেছে, ও নিজের মতন ও বলছে কাকিমা আমি তোমার ভিডিওটা করে দেবো। আলাম আচ্ছা ঠিক আছে বাবা, তুই তাহলে করে দে একটুখানি, তাহলে তো ভালোই হয়। আর মেয়ে তো জানোই নতুন জায়গা, এই যে চলে এসছে, ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমার এখনো ড্রেস চেঞ্জ হয়নি, বুঝতে পেরেছো? আর এই আমার ননদরাও এখনো আসেনি, আসবে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা বেশ ভালোই কাটালাম আজকে দিনটা, বল বাবা অনেকদিন পরে বিয়ে বাড়ি পেয়ে আমার যা ভাসুরাও বেশ দেখলাম খুশি খুশি হয়েছে আমরা গেছি। তো তাহলে চলুন, আমার বাবা আজকে এত পর্যন্তই থাক, বাবা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ব্লগ নিয়ে, আজকের মতন এখানেই শেষ করছি। যাওয়ার আগে বলি বড়দের আমার অনেক অনেক প্রণাম, ছোটদের আমার অনেক অনেক আদর ও ভালোবাসা, সবাই খুব 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 ভালো থাকবেন আর হাসি খুশি থাকবেন আজকের মতন, টাটা। ও আর যেটা বলার জন্য সেটা হচ্ছে, এটা যেটা খাইয়েছে কি কি খাইয়েছে একবার তাও বলে দিই। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা ছিল না এমনি প্লেন ডাল, মাছের মাথা, কিন্তু আমি মাছের মাথাটা পাইনি, মানে কাটা ফুটো গুলো পাইনি, যাই হোক মাছের মাথা দিয়ে ডাল, লেবু, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো ন্যাচারাল সব বিয়ে বাড়িতেই থাকে, বিয়ে বাড়ি না সব মোটামুটি অকেশনে এখন এগুলোই থাকে, আইসক্রিম আর মাছ মাংস এগুলোই খাইয়েছে, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, নর্মাল সিম্পল একদম। তাহলে চলো টাটা।